নমস্কার, শুভ সন্ধ্যা। এসএনবি ফাউন্ডেশনের আন্ডারে ঋতুচ্ছন্দের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে মহাভারতে মায়েদের পরিণাম। আমরা শ্রী শ্রী চণ্ডীতে দেবী সূক্ত, যার আকর হচ্ছে ঋগ্বেদ, সেখানে দেখেছিলাম অম্ভ্রিন ঋষির কন্যা বাক, তার কণ্ঠ থেকে বেরিয়ে এসেছিল অহং রুদ্রেভিব সুভিশ্চরাম্যহম এই মন্ত্র। কিছুটা পরে কিনা জানি না, দিদি বলতে পারবেন, বৃহদারণ্যক উপনিষদে আমরা ঋষি যাজ্ঞবল্কের সঙ্গে মৈত্রের কথোপকথনও পেয়েছি। আমরা গার্গীর নামও বেদের যুগে উঠে এসেছে আমাদের এতে, কিন্তু তার কিছু বছর পরে আচার্য শঙ্করের সঙ্গে তর্কযুদ্ধে উভয় ভারতীকেও আমরা পেয়েছি। তার পরবর্তী যে যুগটা, সেখানে কিন্তু মহিলাদের কোনো আমরা খবর পাচ্ছি না বা তার কোনো উল্লেখ আমরা পাই না। তারপর থেকে যেন পৌরোহিত্যটা সম্পূর্ণ একটা পুরুষদের অধিকার বলেই এসেছে এবং নারীদের মধ্যে বেদ পাঠের দিক থেকে নিষেধাজ্ঞা, ওঙ্কার উচ্চারণে নিষেধাজ্ঞা, এরকম বহু রকম অধিকার থেকে তারা বঞ্চিত, এটা আমরা শুনে আসছি। কিন্তু আজকের দিনে আবার নতুন করে সেই পৌরোহিত্যকে, যারা নারীদের মধ্যে থেকে পৌরোহিত্যের যে পুরোধা হিসেবে যারা লড়ে একটা স্থান করে নিয়েছেন, তার মধ্যে অন্যতমা হচ্ছেন ডক্টর নন্দিনী ভৌমিক। আমাদের পরম সৌভাগ্য আজকে দিদি আজকে আমাদের মধ্যে এসেছেন। দিদি, অনেক আমাদের কাছ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার এত মূল্যবান সময়ের মধ্যে থেকে আমাদের একটা সময় বার করে আজকে অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছেন। দিদির সম্পর্কে সকলেই আপনারা জানেন, আজকে বিবাহ এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানে তার সঙ্গে তার সহযোদ্ধারা এই পৌরোহিত্য করেন। এছাড়াও দিদির একটা একাডেমিক দিকও আছে, এই বিষয়ে একটুখানি দর্শকদের কাছে পরিচয় করিয়ে দেবে আমার কো-হোস্ট প্রফেসর সঞ্জয় মুখার্জি। আমি সঞ্জয়কে অনুরোধ করব একটু দিদিকে আজকের এই অনুষ্ঠানে সব দর্শকদের কাছে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমরা গত রবিবারেই বলেছি যে বিশেষ শারীরিক কারণে আমরা এখন কলকাতায় বেশ মাস দুয়েক থাকব, তো সেই জন্য কলকাতা থেকেই কো-হোস্টের দায়িত্ব পালন করছি। আজকে আমাদের খুব সৌভাগ্য যে আমাদের কাছে এসেছেন ডক্টর নন্দিনী ভৌমিক দিদি। নারীদের সামাজিক স্তরে এবং আধ্যাত্মিক স্তরে যে পৌরোহিত্যের যে কর্ণধার হওয়া, তার পুরোধায় আছেন ডক্টর নন্দিনী ভৌমিক। তার সম্বন্ধে অল্প কিছু কথা আমি আপনাদের জানিয়ে নিই, তারপরে অনুষ্ঠান শুরু হবে। ডক্টর নন্দিনী ভৌমিক ইনি একজন পিএইচডি, ডক্টরেট করেছেন সংস্কৃতে, তার স্পেশালাইজেশন ছিল এপিগ্রাফি। তিনি বাই প্রফেশন একজন ভারততত্ত্ববিদ বা ইন্ডোলজিস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে তিনি চাকুরিরতা ছিলেন, এখন সেখান থেকে ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়েছেন, কিন্তু তাও বর্তমানে তিনি গেস্ট ফ্যাকাল্টি হিসেবে ডিপার্টমেন্ট অফ সংস্কৃত সংস্কৃত বিভাগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি এখনও পড়ান। আজ যে কারণে তিনি বিখ্যাত, সামাজিক উৎসবে, সোশ্যাল সেরিমনিজ, বিবাহ ইত্যাদিতে তিনি এবং তার যে তার গোষ্ঠী, চারজনের তাদের একটা টিম আছে, দে আর দ্য লিডিং প্রিস্টস ইন দোজ ওকেশনস। এছাড়াও তার একটা দিক আছে যেখানে আমার সাথে তার হয়তো কিছুটা মিল দেখা যেতে পারে, তিনিও স্টেজ আর্টিস্ট ইন ড্রামা লাস্ট 20 ইয়ার্স, বিভিন্ন নাটকে তিনি অভিনয় করেছেন। আমার মনে পড়ে যায় আজ থেকে প্রায় 40 বছর আগে আমাদেরও একটা নাটকের গ্রুপ ছিল কলকাতা শহরে, তখন আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তো তার অ্যাচিভমেন্টসের মধ্যে আমরা দেখি তাকে 4টি গ্রন্থের তিনি রচয়িতা,
বহু রিসার্চ পেপার রাইট আপ তিনি পাবলিশ করেছেন অনেক বই এবং জার্নালে। তিনি একজন সমাজ সংস্কারক হিসেবে পরিচিত, বিখ্যাত সোশ্যাল রিফর্মার, এবং তার থিম হচ্ছে প্রিস্টহুড এগেইনস্ট ডিসক্রিমিনেশন, প্রিস্টহুড এগেইনস্ট ডিসক্রিমিনেশন, এবং সেটি একটি অভিনব পৌরোহিত্যের প্রথা যেটা তারা নেতৃত্ব দিয়ে এখন আমাদের মধ্যে আমাদের সমাজে জাগিয়ে রেখেছেন। তার এই সমাজ সংস্কার হিসেবে তিনি বহু টিভি মিডিয়াতে অ্যাপিয়ারেন্স দিয়েছেন, টক শোতে পার্টিসিপেট করেছেন, ইন্টারভিউ দিয়েছেন, যেমন জি বাংলা, জি চব্বিশ ঘন্টা, দূরদর্শন, আকাশবাণী, কলকাতা FM চ্যানেল ইত্যাদি, বহু ওয়েবিনার, মোটিভেশনাল টক শো, সেমিনার এবং কনফারেন্সে ভারতে তথা বিদেশে তিনি পার্টিসিপেট করেছেন। আমরা আগেই বলেছি তিনি বিভিন্ন থিয়েটার গ্রুপের সাথে মঞ্চে অভিনয় করেছেন, করছেন গত 20 বছর ধরে, এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে যার নাম হয়তো আপনারা অনেকে জানেন, ব্রহ্মা জানেন গোপন কম্মটি। এটি তারই আদর্শে অনুপ্রাণিত। দিদি আর কথা বাড়াবো না, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। আজকে আমরা আপনার কাছে অনেক কিছু শেখার, অনেক কিছু শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। নমস্কার। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা একদম পরিষ্কার যাচ্ছে এবং দেখাও পরিষ্কার যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ বলছি যে নিজের পরিচিতি তো খুব কুণ্ঠার সাথে শুনলাম, একটা শুধু ছোট্ট পরিবর্তন হয়েছে, সবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার কাজ থেকেও অব্যাহতি চেয়েছি, তো সবে মাত্র সেটাও ছেড়েছি আর কি, নিজের কাজেই নিজে মনোনিবেশ করতে চাই। আজকের বিষয় নিয়েই শুরু করা যাক। শুরুতে ভাবছি দুর্গাপূজা আসন্ন, আর মায়েদের কথাই বলবো, তো তাই যদি করি তাহলে দুর্গা মায়ের একটু স্তব দিয়ে শুরু করি, শুনতে ভালো লাগবে। নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে, নমস্তে জগদ্ব্যাপকে বিশ্বরূপে, নমস্তে জগদ্ব্যদ্যপাদারবিন্দে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, নমস্তে জগচ্চিন্ত্যমানস্বরূপে, নমস্তে মহায়োগিনী জ্ঞানরূপে, নমস্তে সদানন্দ নন্দস্বরূপে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। মহাভারতের মায়েদের কথা। মহাভারতের বহমানতার মধ্যে যেমন রয়েছে ঘটনার ঠাস বুনট, তেমন ছড়িয়ে আছে রকমারি মানুষ, স্থান কাল শ্রেণী নির্বিশেষে। অগণিত পুরুষ নারী তাদের ভিন্ন জীবন বোধ আবেগ যাপন নিয়ে রয়ে গেছেন এই সুবিশাল মহাকাব্যের মূল স্রোতে, শাখায় প্রশাখায়, আনাচে কানাচে। তাদের মধ্যে অনেকেই সময়ের সাথে, জীবনের সাথে, ভাগ্যের সাথে, সমাজের সাথে নানাভাবে বোঝাপড়া করেছেন, উঠেছেন, পড়েছেন, বদলেছেন, ঠিক এই সময় মানুষের মতো, আমাদের মতো মেয়েরা রয়েছেন, শুয়েছেন, প্রতিবাদ করেছেন, সন্তানের জন্ম দিয়েছেন। হ্যাঁ, তারা মা হয়েছেন। কুরুবংশের রানীরা মা হলেন বলেই তো মহাভারতের মূল কাহিনী এমন তত্তর করে এগিয়ে গেল। কেমন ছিলেন
এই মায়েরা তাদের মাতৃসত্তা নিয়ে অম্বিকা, অম্বালিকা, গান্ধারী, কুন্তি, কুরুবংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জননীরা খুশি ছিলেন কি? যে মাতৃত্ব নারী জীবনে তথাকথিত সম্পূর্ণতা দান করে, সেই গৌরবময় পরিচিতি এই রানীদের কাছে কেমন বার্তা বহন করে এনেছিল আলোচনা করা যাক। ভাবতে অবাক লাগে, কাশী, গান্ধার, মথুরা এইসব জায়গা থেকে উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলের রাজকুমারীরা এসে পড়লেন হস্তিনাপুরের ছত্রছায়ায়। ভৌগোলিক অবস্থান ভেদে নিশ্চয়ই তাঁদের জীবনধারা, আহার, বেশভূষা এগুলি সব ভিন্ন ছিল, কিন্তু হস্তিনাপুরের রাজবাড়ির রীতি নীতি এসব মেনে নিয়েছিলেন সবাই, কারণ এরা সবাই এসেছিলেন হস্তিনাপুরের সিংহাসনকে সুরক্ষিত করতে, এসেছিলেন মা হতে। এটা নিয়ে আমার একটি লেখা আছে, সেই লেখাটি অনুসরণ করে আজকের কথা বলবো। প্রথমে আসি অম্বিকা অম্বালিকার কথায়। কাশীরাজ হিরণ্যবর্ণের তিন কন্যা, অম্বা, অম্বিকা, অম্বালিকা, আমরা সবাই জানি। অম্বা আমাদের আলোচনার বাইরে থাকবেন, কারণ তাঁর জীবন কাহিনীর ধারা পৃথক। অম্বিকা ও অম্বালিকার মনোরাজ্যে আমরা প্রবেশ করতে পারি। এই দুই বোনকে তাদের স্বয়ংবর থেকে ভীষ্ম অপহরণ করে নিয়ে আসেন হস্তিনাপুরে। সেখানে সত্যবতীর পুত্র বিচিত্র বীর্যের সাথে বিবাহ হয় তাঁদের। বছর সাতেক যেতে না যেতেই বিধবা হন অম্বিকা অম্বালিকা। মহারাজ বিচিত্র বীর্যের বিলাস বহুল জীবন যাপন এবং মাত্রা ছাড়া অসংযত অভ্যাস তাকে মারণ রোগাক্রান্ত করে তোলে এবং অল্প বয়সেই তার প্রাণ বিয়োগ হয়। দুই রানী তখন সন্তানহীনা। রাজমাতা সত্যবতী সিংহাসন রক্ষার তাগিদে নিয়োগ দ্বারা মহিষীদের গর্ভে সন্তান উৎপাদনের কথা ভাবলেন, কারণ ওই প্রথা সেই সময় সমাজে স্বীকৃত ছিল। এটাই তো বড় কথা, না? সমাজে স্বীকৃতিটা, মানুষের মনের ভাব, তাদের আবেগ, পছন্দ অপছন্দ, সেখানে তো নেহাতি গৌণ, কারণ সমাজ মেনে নেবে, এটাই সব থেকে বড় কথা। সে যুগের কথাই বলো বা এখনকার কথাই বলো। তাই যুবরাজের আকাঙ্ক্ষায় আত্মহারা সত্যবতী প্রথমেই ছুটে গেলেন ভীষ্মের কাছে, যাতে সেই চির কৌমার্য ব্রতধারীর দ্বারা কুরুবংশে সন্তান আসে। ভীষ্ম তো প্রতিজ্ঞা করেছিলেন তিনি চিরকুমার থাকবেন, সেজন্যই তো দেবব্রত থেকে তার নাম ভীষ্ম হলো, সুতরাং তাকে টলানো গেল না। সত্যবতী নিরুপায় হয়ে স্মরণ করলেন তার জ্যেষ্ঠ পুত্র পারাশর ব্যাসকে। অনেক কষ্টে মহামুনিকে রাজি করানো গেল, কিন্তু আত্মসচেতন ব্যাসদেব অম্বিকা অম্বালিকাকে তার হুঁশিয়ারি বার্তা পাঠাতে বললেন। বললেন, মিলনের আগে রানীরা যেন জেনে রাখেন যে আগত পুরুষটি ভীষণ আকার, দুর্গন্ধযুক্ত এবং বিচিত্র বাস। যদি মে সহতে গন্ধং রূপং বেশং তথা বপ অধ্যৈব গর্ভং কৌশল্যা বিশিষ্টং প্রতিপদ্যতাম। আদি পর্বে আমরা এই শ্লোকটি পাই। সত্যবতী বধূমাতাদের জানালেন যে নিয়োগ প্রথা অনুসারে তাদের ভাসুরের আগমন ঘটবে। হয়তো সচেতন ভাবে জানালেন না ব্যাসদেবের অনভিপ্রেত চেহারা ছবি। বুদ্ধিমতী রাজমাতার কাছে তখন সিংহাসন রক্ষায় সব, ছেলে মানুষ মেয়ে দুটিকে
মা হতে হবে। তাদের ইচ্ছা অনিচ্ছা তখন নেহাতি গৌণ। ফলে প্রথমে হলো অম্বিকার পালা। সে হয়তো মনে মনে ভীষ্মের আগমনের আশায় ছিল, কিন্তু ব্যাসদেবের ভয়ঙ্কর উপস্থিতি তাকে আতঙ্কগ্রস্ত করে ফেলল নিমেষের মধ্যে। মিলনে নিরুপায় রানী অম্বিকা তীব্র অনিচ্ছায় চোখ বন্ধ করলেন। ফলে পুত্র সন্তান হলো ঠিকই, কিন্তু সে হলো জন্মান্ধ। মা হওয়ার আনন্দ থেকে সম্পূর্ণ বঞ্চিত হলেন অম্বিকা। মা হওয়ার জন্য সহবাস করলেন আদ্যপান্ত অনভিপ্রেত এক পুরুষের সঙ্গে, আর মা হওয়ার পরেও সুখ পেলেন না, কারণ পুত্র ধৃতরাষ্ট্রের জন্মান্ধতা তাঁর রাজা হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালো। এবার অম্বালিকা প্রস্তুত হলেন মহামুনি ব্যাসকে গ্রহণ করবার জন্য। দিদির কাছ থেকে সবটাই জেনে নিয়ে তিনি নিজেকে, নিজের মনকে প্রস্তুত করেছিলেন নিশ্চয়, কিন্তু মুনিবরকে সামনাসামনি দেখে ভয় বিষাদে স্নায়ু চাপ সহ্য করতে পারলেন না রানী অম্বালিকা, কেমন যেন ফ্যাকাশে হয়ে গেলেন। ফলত তাঁরও পুত্র হলো বটে, কিন্তু সে হলো ফ্যাকাশে দুর্বল। অম্বালিকা পুত্র পাণ্ডু তাই কুরুসিংহাসন আলো করে বসবার মতো ক্ষমতা নিয়ে জন্মালেন না। ততঃ কুমারংসা দেবী প্রাপ্ত কালম জি জনত পাণ্ডুং লক্ষণ সম্পন্নং দীপ্যমানমেব শ্রিয়া আদি পর্ব। মা হওয়ার পর অম্বিকা ও অম্বালিকার মন খারাপের বিষয়ে এসব নিয়ে মহাভারতকার কালক্ষেপ করেননি বটে, তবে আমরা অনুমান করতে পারি রানীদের মা হওয়ার জন্য বা মা হওয়ার পরে মানসিক যন্ত্রণার কথা। অন্ধ ও ফ্যাকাশে দুটি শিশু পুত্রকে বুকে টেনে নিলেও ব্যাসমুনির সাথে কাটানো সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি রানীতে নিশ্চয়ই তাড়া করে বেরিয়েছিল বহু যুগ ধরে, যেন একটা দুঃস্বপ্নের মধ্যে তাদের ছেলে হলো, তাই না? আর সে ছেলেও তো ঠিক মনের মতো হলো না। যাই হোক, মা তো অম্বিকা ও অম্বালিকা সযত্নে বড় করে তুললেন কুরুবংশের দুই রাজকুমারকে। ধৃতরাষ্ট্রের জন্মান্ধতার জন্য পাণ্ডু রাজা হলেন এবং যথাসময়ে তাদের বিবাহ হলো। তারপরে হঠাৎই পাণ্ডু রাজ্যভার ধৃতরাষ্ট্রের হাতে দিয়ে দুই রানী কুন্তি এবং মাদ্রিকে নিয়ে বনে চলে গেলেন। পুত্রের এই অদ্ভুত সিদ্ধান্তে অম্বালিকার খুব কষ্ট হয়েছিল নিশ্চয়। ছেলে রাজা হয়ে রাজ্য শাসন করছে, এটা তার কাছে অবশ্যই তৃপ্তির বিষয় ছিল, সেই সুখও তার সইল না। বনের মধ্যেই কুন্তি ও মাদ্রির সব মিলিয়ে পাঁচটি ছেলে হলো, এবং অত বড় রাজ পরিবারের সোনার টুকরো ছেলেরা বনের মধ্যে বড় হতে লাগলো। এইসব ব্যাপার স্যাপারে যে অম্বালিকা খুশি ছিলেন তা তো মনে হয় না। তিনি ছিলেন নিরুপায়, একমাত্র সন্তানের খামখেয়ালিপনায় নিরুত্তর। নাকি তিনি বুঝতে পেরেছিলেন যে সন্তান উৎপাদনে অক্ষম পাণ্ডুকে ভিন্ন উপায়ে পিতা হতে গেলে বনবাস তো করতেই হবে? অক্ষম সন্তানের জননীর অন্তরের দাহ আমরা বুঝি, তবু সব মুখ বুঝে সয়েছিলেন অম্বালিকা। কিন্তু তার বুক ভেঙে গেল পুত্রের মৃত্যু সংবাদে। হস্তিনাপুরের রাজা পাণ্ডু যদি যুদ্ধক্ষেত্রে মারা যেতেন, ক্ষত্রিয়া রাজমাতা গর্বের সঙ্গে মেনে নিতেন সেই মৃত্যু। কিন্তু এ কি লজ্জাজনক মৃত্যু হলো পাণ্ডুর! কাম পীড়িত অবস্থায় একই সন্তান বিয়োগ ব্যথা, তাই লোক লজ্জা। কত না কষ্ট সয়েছেন অম্বালিকা, তাই না? অম্বিকার পুত্র ধৃতরাষ্ট্র সিংহাসনে বসলেন বটে,
কিন্তু অন্ধত্বের জন্য ভীষ্ম ও বিদুরের উপর তাকে সম্পূর্ণভাবে নির্ভর করতে হলো। বিকলাঙ্গ পুত্রের মা হলেও রাজমাতা হয়ে অম্বিকার ভালো লেগেছিল নিশ্চয়, কিন্তু পুত্রের পক্ষপাতপূর্ণ হীন মানসিকতা তাকে শান্তি দেয়নি কোনো দিন। ধৃতরাষ্ট্র যেভাবে তার পুত্র দুর্যোধনকে দুর্বৃত্ত বানিয়ে তুলছিলেন, তাতেই কুরুবংশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল। সত্যবতী তো একদিন সহ্য করতে না পেরে এসবের জন্য অম্বিকাকে তিরস্কার করেই ফেললেন। অম্বিকে তব পৌত্রস্য দুর্নয়াৎ কিল ভারতা সাধুবন্ধা বিনিক্ষ্যন্তি পৌরাশ্চৈবেতি ন শ্রুতম্। আদি পর্ব। কি করবেন বেচারি অম্বিকা, মা হিসাবে তার ক্ষমতা কতটুকু? বোন অম্বালিকার সঙ্গে মাতৃত্বের দুঃখ ভাগ করে নেওয়া ছাড়া আর কি করবেন তিনি? সামনের দিনগুলোর দিকে খুব সুখের আশা নিয়ে তারা কেউ চাইতে পারলেন না। তাই শ্বশ্রুমাতা সত্যবতী যখন তার বনবাসের সিদ্ধান্ত নিলেন, উপায়ান্তর না দেখে অম্বিকা ও অম্বালিকা সব ছেড়ে চলে গেলেন বনে এবং মহাকাব্যের গতিপথে হারিয়ে গেলেন চিরতরে। এই হলো অম্বিকা অম্বালিকার কাহিনী। এইসব বিশ্লেষণ বা ব্যাখ্যা, বিশেষ যে বিশ্লেষণগুলি, সেগুলো কিন্তু আমার একান্ত নিজস্ব, আপনাদের মতান্তর থাকতেই পারে। এরপর আসি গান্ধারীর কথা নিয়ে। সেই সুদূর উত্তর পশ্চিমে অবস্থিত রুক্ষ পাহাড়ে অঞ্চল গান্ধারের সুন্দরী রাজকন্যা গান্ধারী, তার পিতা সুবলের রাজা হিসেবে নাম ডাক ছিল না খুব একটা, এবং তার রাজ্যও তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো বিশেষ স্থান অধিকার করেনি। তৎসত্ত্বেও প্রভূত ক্ষমতাশালী কুরুবংশ রাজপুত্র ধৃতরাষ্ট্রের জন্য গান্ধারীকেই প্রার্থনা করলেন। ভীষ্মের কাছে খবর এসেছিল যে শিবের বরে গান্ধারী শতপুত্রের জননী হবেন। মেয়ে হিসেবে বিবাহের জন্য সেটাই তার প্রধান গুণ, এবং এ এমনই গুণ যে কুরুকুল লালায়িত হয়ে উঠল। গান্ধার রাজ তো এহেন প্রস্তাবে মহা খুশি, জন্মান্ধ ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে সহজেই তিনি রাজি হয়ে গেলেন, কন্যার মতামতটুকুও নিলেন না। চললেন গান্ধারী সুদূর হস্তিনাপুরে মহাদেবের বর প্রাপ্তা শতপুত্রের হবু জননী। গান্ধারী কিল পুত্রাণাং শতং লেভে বরং শুভা এতে শ্রুত্বা চ তত্ত্বেন ভীষ্ম কুরুপিতামহ। আদি পর্ব। আচ্ছা, তখন গান্ধারীর মনের অবস্থা আমরা অনুমান করতে পারি পারি না? তিনি নিশ্চয় বিষণ্ণা ছিলেন, পিতৃকুল দ্বারা প্রতারিতা। অথচ মহাভারতকার বলছেন যে বিবাহের পর পাতিব্রত্যের প্রমাণ স্বরূপ অন্ধপতি স্ত্রী গান্ধারী চিরকালের জন্য তার চোখ দুটি কাপড়ে ঢেকে ফেললেন। কি মর্মান্তিক সিদ্ধান্ত! চক্ষুষ্মতি হওয়া সত্ত্বেও ছোট্ট মেয়েটা অঙ্গীকার করলো যে কোনো দিন সে চোখ মেলে তাকাবে না। হ্যাঁ, হয়তো রাগে, হয়তো দুঃখে এমন করেছিল। অভিমানিনী মেয়ের হয়তো মনে হয়েছিল যে বাপের বাড়ি শ্বশুর বাড়ি যারা জেনে শুনে তাকে একজন অন্ধের সঙ্গে বিয়ে দিল, তাদের মুখ কোনোদিন দেখবে না সে। হয়তো এটা ছিল তার তারুণ্যের প্রতিবাদ। বিবাহের পর শ্বশুরমশাই মহামুনি ব্যাসদেবকে গান্ধারীর সেবা করেছিলেন খুব। ব্যাস বর দিতে চাইলে গান্ধারী আশ্চর্যভাবে পুনর্বার শতপুত্র চেয়ে বসলেন। শিব দ্বারা বরপ্রাপ্তা তো তিনি ছিলেনই, তবু বোধহয় কোনো সন্দেহের অবকাশ রাখেননি।
এমন জননী হওয়ার প্রত্যাশার জোরেই তো তাঁর শ্বশুর বাড়ি আসা, 100 ছেলের মা হবেন এই ভবিষ্যৎ বাণীর সঙ্গে তার আত্মমর্যাদা কি জড়িয়ে গিয়েছিল অজান্তে নিজের মধ্যে? হস্তিনাপুরের সিংহাসন রক্ষার দায়িত্ব নিজে অজান্তেই আপন কাঁধে তুলে নিলেন গান্ধারী। তাছাড়া কুন্তির আগে তো তাকে মা হতে হবে, অন্ধত্বের জন্য ধৃতরাষ্ট্র সেইভাবে রাজা হতে পারেননি। গান্ধারী চান তার জ্যেষ্ঠ পুত্র সেই সাধ পূরণ করুক, তাই তড়িঘড়ি ব্যাসদেবের কাছে মা হওয়ার বরটাই চেয়ে নিলেন। অচিরেই সন্তান সম্ভবা হলেন গান্ধারী, কিন্তু কোনো অজ্ঞাত কারণে সন্তান প্রসব করতে দেরি হলো তাঁর। ইতিমধ্যে কুন্তির ছেলে হওয়ার খবর যেন বুকে শিল বিঁধল গান্ধারীর, রাগে দুঃখে হতাশায় আপন গর্ভে সজোরে আঘাত করে প্রসব করলেন এক বিশাল কঠিন মাংসপিণ্ড। ছোটবেলা থেকে শুনে এসেছেন গান্ধারী তিনি শতপুত্রের মা হবেন, মনে মনে একটা গর্ব বোধ হয় পোষণ করতেন, তাই সব রাগ গিয়ে পড়ল সদ্য প্রসূত মাংসপিণ্ডের ওপর, তিনি সেটিকে বিনাশ করতে উদ্যত হলেন। পুনর্বার পুত্রবধূর সহায়তা করলেন ব্যাসদেব, লৌহবৎ পিণ্ডকে মোলায়েম করে ভ্রূণগুলিকে 101 কলসে স্থাপন করলেন ঘৃত সহযোগে। একের পর এক ভ্রূণগুলি পরিণত হতে লাগলো এবং জন্ম নিল 100 পুত্র এবং 1 কন্যা। গান্ধারী নিশ্চয় কল্পনা করতে পারেননি এইভাবে তাঁকে মা হতে হবে। প্রথমত কুন্তিপুত্র যুধিষ্ঠির জ্যেষ্ঠ পুত্র রূপে সিংহাসনের দাবিদার হয়ে গেলেন, দ্বিতীয়ত দুর্যোধন জন্মাবার সময় এমন সব অমঙ্গলের শব্দ শোনা যেতে লাগলো যে পরিবারের বড়রা বুদ্ধি দিলেন অবিলম্বে সদ্যজাতকে ত্যাগ করতে, তা না হলে কুরুবংশ ছারখার হয়ে যাবে। আচ্ছা, শতপত্রের পুত্রের জননী হবেন বলে সে কবে থেকে দিন গুনছিলেন গান্ধারী? হ্যাঁ, যে প্রথম ছেলে হলো তার আঘাত পেলেন সজোরে। আচ্ছা, ত্যাগ করতে বললেই ত্যাগ করা যায়। হ্যাঁ, আপন সন্তানের মুখখানা প্রথমবার দেখে নতুন মা গান্ধারীর তৃপ্তি হয়েছিল নিশ্চয়ই, বুকের মধ্যে আঁকড়ে রাখতে চেয়েছিলেন প্রথম পুত্রকে, তাকে ত্যাগ করবার কোনো প্রশ্নই ওঠে না। নাকি গান্ধারীর সচেতন ভাবেই ত্যাগ করতে চাননি দুর্যোধনকে? যে শ্বশুর কুল দ্বারা বঞ্চিত হয়েছেন তিনি বিবাহে, সেই কুলের প্রতি কোনো আনুগত্য হয়তো ছিল না তাঁর, সেই কুলের ক্ষতি হবে তাঁর পুত্রের দ্বারা, এটা জেনেও গান্ধারী দুর্যোধনকে সযত্নেই বড় করে তুলেছেন। এটা হয়তো তাঁর তরুণ মনের প্রতিশোধ স্পৃহার নিদর্শন, জানি না। কতই বা বয়স ছিল তাঁর, পরিণত বুদ্ধির থেকে আবেগ কাজ করেছিল বেশি। মা হওয়ার পর গান্ধারীর মানসিকতা সম্বন্ধে মহাভারত নীরব, এসব বিশ্লেষণ অনুমান মাত্র। পরবর্তীকালে দুর্যোধনের দুর্ব্যবহার ও নিজ মানসিকতা যখন মাত্রা ছাড়া রূপ নিল, তখন গান্ধারীও বিরক্ত হয়ে ধৃতরাষ্ট্রের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন, পুত্রকে ত্যাগ করতে বলেছেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কুরুকুল ধ্বংসের চারা গাছ তখন মহীরুহে পরিণত হয়ে গেছে। গান্ধারীর মাতৃত্বের আরেকটি অদ্ভুত দিক উন্মোচিত হতে দেখা যায় মহাকাব্যের কিছু সংস্করণে। লৌহ মাংসপিণ্ড থেকে যখন 101 ভ্রূণ পাওয়া গেল, তখন গান্ধারীর অনুরোধে ব্যাসদেব শেষটিকে কন্যা বানালেন। মেয়ের মা হওয়ার সাধ জেগেছিল বোধহয় গান্ধারীর, নিজের নারী জন্মের অনেকটা শখিত স্বেচ্ছায় রোধ করেছিলেন দৃষ্টি রুদ্ধ করে, সেই অপূর্ণ স্বাদ হয়তো
মেয়েকে দিয়ে পূরণ করতে চেয়েছিলেন, তাই তো জন্ম হলো গান্ধারী কন্যা দুশ্চলার। এরপর দীর্ঘ সময় মহাভারতকার গান্ধারী সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন থেকেছেন। এই সময়ের মধ্যে কত কি ঘটে গেল! অত্যাচারী দুর্যোধন দুর্বৃত্ত হয়ে উঠলেন, বিশেষ করে পাণ্ডবদের বিরুদ্ধে। তিনি ভীমসেনকে একাধিকবার হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। কুন্তি সহ পঞ্চ পাণ্ডবকে বারণাবতে লাক্ষাগৃহে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। পাণ্ডবরা দীর্ঘকাল আত্মপরিচয় গোপন করে পালিয়ে বেড়ালেন। অবশেষে তারা দ্রৌপদীকে বিবাহ করে রাজ্যের একাংশ লাভ করে ইন্দ্রপ্রস্থে স্থান পেলেন। তারপরে ঘটে সেই এক মিনিট সরি, আমার একটা ফোন এসে গেছিল। তারপরে ঘটলো সেই ভয়ঙ্কর পাশা খেলার ঘটনা। গান্ধারী নন্দন দুর্যোধন ও দুঃশাসনের লজ্জাজনক ব্যবহার নিশ্চয় মাথা হেঁট করে দিয়েছিল গান্ধারীর। রাজসভা গৃহে দ্রৌপদীর চরম অপমানের অমঙ্গল সূচক শব্দে গান্ধারী উচ্চকিত ভীত হয়েছিলেন, কিন্তু বাক্য ব্যয় করেননি। উপরের ঘটনাগুলিতে আমরা মা হিসাবে গান্ধারীর হস্তক্ষেপ দেখতে পাই না। তিনি এটা করতে পারতেন কিন্তু করেননি। এতদিনে তিনি প্রাজ্ঞ, পক্ষপাত শূন্য, রাজমাতা রূপে সুনাম অর্জন করেছেন, পরিণত হয়েছেন অন্তরে, তবুও তাকে চুপ থাকতে দেখছি আমরা। এমনও তো হতে পারে মহাভারতের লেখক সম্ভবত পুরুষ বলে পুরুষ শাসিত সমাজে একটি জননীর হৃদয়ের আলোড়ন ক্রন্দনকে প্রাধান্য দেওয়ার কথা ভাবেনি। এমনও হতে পারে যে রাজবাড়ির গুরুজনদের সামনে প্রতিবাদ করবার সাহস ও বলিষ্ঠতা তখনও গান্ধারী অর্জন করতে পারেননি। তাই এই দীর্ঘ সময় মা গান্ধারী আড়ালেই চোখের জল ফেলেছেন। গান্ধারী সরব প্রতিবাদ জানালেন যখন দ্বিতীয়বার পাশা খেলার আয়োজন হলো। তিনি বুঝেছিলেন যে মিথ্যে খেলার ছলে পাণ্ডবদের 13 বছরের জন্য দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত করছে তাঁর আপন সন্তান। আর চুপ করে থাকতে পারেননি গান্ধারী। ধৃতরাষ্ট্রকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন, এমনকি পুত্রকে ত্যাগ করতেও বলেছিলেন। তন নেত্রা সন্তু পুত্রা মা ত্বাং দীর্ণা প্রসা প্রহাসিষু তন মাদয়ং মদবচনাত তথ্যাজতাং কুলপাংসনা সভা পর্ব। তার কথায় অবশ্য কোনো কাজ হয়নি। 13 বছরের জন্য পাণ্ডবরা রাজ্য ছাড়া হলো এবং দুর্যোধন রাজা হলেন। এতগুলো বছর, অনেকটা সময়। গান্ধারী তখন নিশ্চয় শ্বশ্রু মাতা ও পিতামহী রূপে ব্যস্ত ব্যস্ত হয়ে রাজ পরিবার সামলাচ্ছেন। মহাকাব্যরূপ স্রোতস্বিনীর ধারায় তাঁর কোনো উল্লেখ নেই। তারপর অজ্ঞাতবাসের শেষে প্রত্যাগত পাণ্ডবরা যখন রাজ্যাংশ চেয়ে বসলেন এবং দুর্যোধন পণ করলেন যে সুচ্যাগ্র মেদিনীও দেবেন না, তখন পাণ্ডব কৌরবের যুদ্ধ সমাসন্ন। এই সময় গান্ধারীর ডাক পড়ল একেবারে রাজসভায়। পুত্র দুর্যোধনকে কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাই গান্ধারী শরণাপন্ন হলেন ধৃতরাষ্ট্র। ভাবলেন মায়ের আবেদন অনুরোধ ছেলে ফেলতে পারবে না। তাছাড়া গান্ধারী তখন স্থৈর্যে প্রজ্ঞায় পূর্ণ পরিণতা, রাজবংশের কন্যা ও বধূ হওয়ার নিরিখে রাজনীতিটাও বোঝেন খুব ভালো। তাছাড়া তিনি তখন দীর্ঘদর্শিনী। বহির্চক্ষু আবৃত হলেও তার দূরদৃষ্টি প্রখর। তাই জননী গান্ধারীকে
ডেকে পাঠানো হলো দুর্নমনীয় দুর্যোধনকে সামলাতে। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বোঝালেন যে গান্ধারীকে ডাকা হোক। গান্ধারী যার পর নাই তিরস্কার করলেন দুর্যোধনকে, বোঝানোর চেষ্টা করলেন, ভয়ঙ্কর সর্বনাশের ভয় দেখালেন, কিন্তু বিফল হলেন। ছেলের কাছে মায়ের আকুতি কোনো সাড়া পেল না। পুত্র দুর্যোধনের কাছে গান্ধারীর পরাজয় হল। বিদুর সহ্য করতে না পেরে বলেই ফেললেন, যে পিতা মাতা জেনে শুনে এমন বংশনাশক ছেলেকে সামলে রাখতে পারে না, তারা তো একদিন ভিক্ষা করে বেড়াবে। লজ্জায় ঘৃণায় হতাশায় জননী গান্ধারীর না জানি কত কষ্ট হয়েছিল সেদিন। সুতরাং কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো এবং চলল 18 দিন ধরে। প্রতিদিন যুদ্ধে যাওয়ার আগে দুর্যোধন মায়ের আশীর্বাদ প্রার্থনায় গান্ধারীর কাছে যেতেন। গান্ধারী রোজই একই কথা বলতেন, যত ধর্মস্তত জয়া, স্ত্রী পর্ব। পুত্রের পাপের বোঝা বোধহয় আর সইতে পারছিলেন না তিনি, তাই অধর্মের পরাজয় কামনা করেছিলেন। ধর্মপথযাত্রী পাণ্ডবদের তিনি মায়ের মতন, তাই মাতৃহৃদয় পাণ্ডবদের জয় চেয়েছিল বোধ হয়। এই সময় গান্ধারী প্রৌঢ়া, সারা জীবন সত্যকে আঁকড়ে ধরে বেঁচেছেন, তার সাধ্বী সম জীবন তাকে করে তুলেছে সত্য, ধৈর্য ও চারিত্রিক বলিষ্ঠতার প্রতিমূর্তি। তাই যুদ্ধ শেষে যখন দুর্যোধন ভীমের গদার আঘাতে মৃত্যুর প্রহর গুনছেন, তখন যুধিষ্ঠির গান্ধারীর সামনে দাঁড়াতেই সাহস পাননি। ভীম অন্যায় সমরে দুর্যোধনের উরুতে আঘাত করেছেন, তাই জননী গান্ধারীর অভিশাপের ভয় করেছেন যুধিষ্ঠির, সামনে এগিয়ে রেখেছেন কৃষ্ণকে। যুদ্ধক্ষেত্রের মর্মান্তিক চেহারা অনুভব করেছেন শত পুত্র হারা মা গান্ধারী, নিজেকে সংযত রেখেছেন। বুঝি বা বিযুক্ত করতে চেয়েছিলেন নিজেকে সব সম্পর্কের আকর্ষণ থেকে। শুধু ভীমসেনকে প্রশ্ন করেছেন, মানুষ হয়ে দুঃশাসনের বুকের রক্ত সে পান করলো কি করে? অভিযোগ করেছেন, তার অন্তত একটি পুত্রকে বাঁচিয়ে রাখলো না কেন? বয়স বেড়েছে তো, একটি ছেলে থাকলেও তো সে অন্ধের জ্যেষ্ঠী হতে পারত। সন্তানম আবয়স্তাত বৃদ্ধয়োর হৃতরাজ্যয়োঃ না শেষয়ঃ কথম ইষ্টিমেকাং বৃদ্ধযুগস্য বৈ। স্ত্রী পর্ব। ক্ষমা প্রার্থী যুধিষ্ঠির এগিয়ে গিয়ে গান্ধারীকে প্রণাম করতে গেলেন। গান্ধারী নিশ্চুপ, সঘন নিঃশ্বাস ফেলছেন। মুহূর্তের মধ্যে তার চোখের আবরণের ফাঁক দিয়ে অগ্নিসম দৃষ্টি যুধিষ্ঠিরের পদাঙ্গুলির অগ্রভাগকে পুড়িয়ে দিল। শতপুত্র বিয়োগের মর্মভেদী যন্ত্রণা শোকাপ্লুতা গান্ধারীকে এতটাই ক্রোধান্বিতা করেছিল যে চোখের আবরণ সম্পূর্ণ উন্মুক্ত করলে সম্মুখবর্তী সকলেই বোধহয় ভস্মীভূত হয়ে যেতেন সেদিন। গান্ধারী গভীর সমবেদনা জানালেন দ্রৌপদীকে। সন্তান হারা এক জননী বোঝেন আরেক মায়ের পুত্র বিয়োগের ব্যথা। এ সবকিছুর জন্য গান্ধারী নিজেকেই দোষ দিলেন। তিনি পারেননি ছেলেদের সঠিক পথে চালিত করতে। যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা দুর্যোধনের গায়ে হাত বোলাতে গিয়ে শোকে জ্ঞান হারালেন গান্ধারী। জ্ঞান ফিরে এলে কৃষ্ণকে সামনে পেয়ে ছেলে মানুষের মতো বোঝাতে লাগলেন, ওই 13 বছর দুর্যোধন কি দক্ষতার সঙ্গে রাজ্য শাসন করেছেন! ছেলের জন্য গর্ব করার মতন ওই একটি তো উপায় ছিল তার।
গান্ধারী বরাবর সত্যকে সমর্থন করেছেন এবং জানতেন যে পুত্রেরা সত্য থেকে বিচ্যুত হয়েছে বলেই তারা শাস্তি পেয়েছে। তবু শতপুত্রের মৃত্যু তো মেনে নিতে পারছিলেন না। পঞ্চপাণ্ডব জীবিত, যুধিষ্ঠির রাজা হবেন এবং কৃষ্ণের আন্তরিক সহায়তায় যে পাণ্ডবেরা কৌরব নাশ করতে সক্ষম হয়েছে, এসব গান্ধারী মেনে নিতে পারছিলেন না। তাই শোকবিহ্বলা পুত্রহারা মায়ের প্রতিশোধ স্পৃহা গিয়ে পড়ল কৃষ্ণের ওপর। গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিলেন, কুরুকুলের মতন যদু বংশ নিশ্চিহ্ন হয়ে যাবে। যুদ্ধ শেষে যুধিষ্ঠির রাজা হলেন এবং গান্ধারী স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে মর্যাদার সঙ্গে বাস করতে লাগলেন। কিন্তু তাদের সবই শূন্য ও নিরর্থক মনে হতো। অবশেষে শান্তির সন্ধানে প্রাসাদ ছেড়ে বনবাসের সিদ্ধান্ত নিলেন তারা। সন্তান বিয়োগ ব্যথা তাদের এতটাই আহত করেছিল যে বনেও শান্তি পাচ্ছিলেন না। তাই মহামুনি ব্যাসদেবের কাছে প্রার্থনা জানালেন বৃদ্ধ বৃদ্ধা, কোনো অলৌকিক উপায় একটিবারের জন্য মৃত ছেলেদের দেখবার বড় শখ, বড় সাধ তাদের। সে ব্যবস্থা করলেন ব্যাসদেব যোগ বলে। সে আগেকার মতো শতপুত্র পরিবেষ্টিত হলেন গান্ধারী, দুচোখ ভরে অন্তর্দৃষ্টিতে দেখে নিলেন ছেলেদের, শান্ত হলেন, তপস্যায় মন দিলেন, অবশেষে এক দাবানলে প্রাণ বিসর্জন করলেন। এই হলো গান্ধারী মায়ের করুণ কাহিনী। সন্তান জন্মের মুহূর্ত থেকে সন্তান বিয়োগ পর্যন্ত তার ভাগ্যে জুটেছে কেবলই যন্ত্রণা। অথচ সুদূর গান্ধার রাজ্য থেকে ছোট্ট মেয়েটি এসেছিল হস্তিনাপুরে কেবলমাত্র মা হওয়ার জন্য। এইবার আসি কুন্তির কথায়। মহাভারতের বিস্তৃত কাহিনী বিন্যাসে কুন্তি এক আশ্চর্য জননী। নারীত্বের অপরাপর দিকগুলি তার মধ্যে বিশেষভাবে বিদ্যমান থাকলেও কুন্তির ব্যক্তিত্বের মধ্যে সব থেকে প্রাধান্য পেয়েছে তার মাতৃসত্তা। দেবোপম রূপ ছিল তার, স্ত্রীর কর্তব্যটুকুও করেছেন সাধ্যমতো, কিন্তু তার জীবনের অধিকাংশ সময় কেটেছে পুত্রদের সঙ্গে, নানান পরিস্থিতিতে পালন করেছেন, পরামর্শ দিয়েছেন, বিপদের সাথে থেকেছেন, হতাশায় উদ্বুদ্ধ করেছেন, যন্ত্রণায় স্নেহের স্পর্শ দিয়েছেন। মা গান্ধারী যে কষ্ট পেয়েছেন তা তিনি সয়েছেন অন্তরে নিভৃত প্রাসাদ কক্ষে, কিন্তু মা কুন্তি তিনি লড়াই করেছেন বাইরে, কখনো রাজবাড়িতে আশ্রিতা রূপে, কখনো সাপত সংকুল অরণ্যে, কখনো ছদ্মবেশে অচেনা গৃহস্থের গৃহে। তাই কুন্তির যন্ত্রণার ছবি বিবিধ, আয়তনে, সামাজিকতায়, মননে। যদু বংশের বৃষ্ণিদের রাজা আর্যক সুর তখন মথুরা শাসন করছেন। বহু সন্তানের মধ্যে তার উল্লেখযোগ্য পুত্র কৃষ্ণের জনক বসুদেব এবং উল্লেখযোগ্য কন্যা পৃথা। পৃথাকে তিনি দান করলেন ভোজ রাজাকে। ভোজ রাজা নিঃসন্তান কুন্তি ভোজ। কুন্তি ভোজ পরম স্নেহে পালন করলেন পৃথাকে এবং তার নাম রাখলেন কুন্তি। তাই শৈশবে কুন্তি আপন পিতা মাতা, পরিচিত পরিবেশ ত্যাগ করে নতুন জীবনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে বাধ্য হয়েছিলেন।
ভোজ রাজ্যেই বড় হলেন অসামান্যা রূপবতী কুন্তি। একবার ঋষি দুর্বাসাকে সেবায় তৃপ্ত করে বর পেলেন তিনি। এই অদ্ভুত বর কুন্তির বাকি জীবনটাকে পরিচালিত করল বিচিত্রভাবে। দুর্বাসা বলেছিলেন যে কুন্তি চাইলেই তার পছন্দের দেবতা তার কাছে এসে তার সেবা করবেন। এই বরের প্রভাবেই তো কুন্তি মা হতে পারলেন, না হলে তো তিনি নিঃসন্তান থাকতেন। কারণ স্বামী পাণ্ডু ছিলেন সন্তান উৎপাদনে অক্ষম। কিন্তু দুর্বাসার এই বর কুন্তির জীবনে আশীর্বাদ স্বরূপ না অভিশাপ? বরদানের পর দুর্বাসা প্রস্থান করলে রাজকন্যা কুন্তির তরুণ মন সকৌতুকে বরটি যাচাই করতে প্রবৃত্ত হলো। কুন্তি সূর্যদেবকে স্মরণ করে বসলেন। মুহূর্তের মধ্যে সূর্যদেবের আবির্ভাব হলো। তিনি কুন্তির অনুপম রূপ ও লাবণ্যে মুগ্ধ হয়ে তাকে সন্তান প্রদান করতে চাইলেন। অবিবাহিতা অপরিণত বুদ্ধি কুন্তি কাতর অনুনয় করলেন, কিন্তু সব বিফলে গেল। স্বর্গ থেকে ধরণীতে দেবতাকে নামিয়ে আনবার দাম দিতে হলো কুন্তিকে। সূর্যদেবের সঙ্গে মিলনে তিনি জ্ঞান হারালেন। প্রসীদ ভগবন মহ্যম অবলেপো হি নাস্তি মে ত্বয়ৈব পরিহার্যং স্যাৎ কন্যা ভাবস্য দূষণম্। আদি পর্বে কাতর অনুনয় করছেন কুন্তি সূর্যদেবের কাছে। তার ফল আমরা সবাই জানি। রাজবাড়ির সকলের চোখের আড়ালে পড়ে রইলেন অনুরহা কুন্তি পাশে দিব্যরূপ শিশুপুত্র। সদ্যজাতকে ছোট্ট ডিঙি করে অশ্ব নদীতে ভাসিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না কুন্তির। লোক লজ্জার ভয় পেলেন কুন্তি। কানিন পুত্রের জন্ম দিয়েছেন, জানাজানি হয়ে গেলে পালক পিতা কুন্তি ভোজের সুনাম নষ্ট হবে, কুন্তির নিজের দুর্নাম রুটবে অবশ্যই। তাই গোপনে শিশুকে বিদায় দিয়ে নতুন মা কুন্তি চোখের জলে ভাসলেন। কেউ টের পেল না তার মাতৃত্বের যন্ত্রণা। এই নিদারুণ কষ্ট তিনি বুকে ধরে রেখেছেন চিরটা কাল। কর্ণ বড় হওয়ার পর খোঁজ পেয়েছেন পুত্রের, তবুও বলতে পারেননি। নিভৃতে অশ্রুপাত করেছেন কুন্তি। তাই তো মনে হয় কুন্তির দুর্বাসার আশীর্বাদ কুন্তির জীবনে আশীর্বাদ না অভিশাপ? পাণ্ডুর সঙ্গে বিয়ে হলো কুন্তির। বিয়ের পর তিনি জানতে পারলেন যে একটি অভিশাপের প্রভাবে পাণ্ডু পিতা হতে পারবেন না। কুন্তি তো তার স্বামীকে খুব ভালোবাসতেন এবং পাণ্ডুর সন্তানের জননী হতে চেয়েছিলেন নিশ্চয় স্বাভাবিক নিয়মে, কিন্তু সে তো তার ভাগ্যে ছিল না। তিনি পাণ্ডু পুত্রের মা হয়ে কানিন পুত্র জন্ম দেওয়ার দুঃসহ স্মৃতি থেকে ছুটি চেয়েছিলেন, সেটা হলো না। রাজবংশের কুলরক্ষার তাগিদে কুন্তি দুর্বাসার বরের কথা পাণ্ডুকে বলেই ফেললেন। পাণ্ডুর আনন্দ দেখে কে? এত সহজে দেবপুত্রের জনক হবেন পাণ্ডু! তিনি মহা উৎসাহে পছন্দের দেবতার সঙ্গে মিলনে কুন্তিকে বারংবার প্রবৃত্ত করতে লাগলেন। নিরুপায় কুন্তিকে ভোগ করলেন ধর্ম, বায়ুদেব এবং ইন্দ্র। জন্ম নিল দুর্ধর্ষ দেবপুত্রেরা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। কত কষ্ট হয়েছিল কুন্তির! হয়েছিল তো, বোধ করি ক্লান্ত হয়েছিলেন খুব। কি অদ্ভুত পরিস্থিতিতে বারবার তাকে মা হতে হলো। তিনি তিন পুত্রের পর আবার পাণ্ডু পুত্রাকাঙ্ক্ষী হলেন। তিনি যেন খেলা পেয়ে গেছেন, কুন্তি তখন আর পারলেন না।
তিনি প্রতিবাদ জানালেন। সুযোগ সন্ধানী অক্ষম স্বামীর খেয়াল খুশি মতো নিজেকে এইভাবে উজাড় করে করতে পারছিলেন না কুন্তি। পুনর্বার মা হওয়া তাঁর কাছে বিভীষিকা। ভিন্ন ভিন্ন পুরুষের সঙ্গে মিলনে নিশ্চয়ই তাঁর কষ্ট হচ্ছিল খুব। তিনি তো পতি প্রেমে মগ্ন থাকতে চেয়েছিলেন, এইভাবে মা হতে তো তিনি চাননি নিশ্চয়ই। তাই কুন্তি দৃঢ়ভাবে সবিনয় প্রত্যাখ্যান করলেন পাণ্ডুর অন্যায় আবদার। সত্ত্বং বিদ্বন ধর্মম ইমম অধিগম্য কথং নু মাম অপত্যার্থং সমুৎক্রম্য প্রমাদাদেব ভাষসে। আদি পর্ব। কুন্তির অসাধারণ তিন পুত্র, তাদের জন্মদাতা দেবতাদের প্রভাবে অমিত গুণ ও ক্ষমতার অধিকারী হয়ে উঠল। ধর্মপুত্র যুধিষ্ঠির হলেন সত্যের প্রতিমূর্তি, পবনপুত্র ভীমসেন অতুল বলশালী, এবং ইন্দ্রপুত্র অর্জুন যখন জন্মালেন স্বর্গ থেকে আশীর্বাদ বর্ষণ হতে লাগল। জননী কুন্তি বুঝেছিলেন তাঁর পুত্রেরা কুরুকুলের গৌরব, তিনি খুশি ছিলেন। কিন্তু অন্তরের অন্তঃস্থলে ভুলতে পারেননি প্রথম পুত্রের সেই মায়া ভরা মুখখানা। সূর্যপুত্র কর্ণ জন্মসূত্রে কবচ ও কুণ্ডল দ্বারা সুরক্ষিত ছিলেন, বেড়ে উঠেছিলেন সুতপুত্র রূপে রাধা মায়ের কোলে কুন্তির অজ্ঞাতে। কুন্তি বড় করে তুলতে লাগলেন তার তিন পুত্রকে বনের মধ্যে, কারণ পাণ্ডু হঠাৎই রাজপ্রাসাদ ত্যাগ করে দুই স্ত্রী সমেত বনবাসের সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলে জন্ম থেকেই কুন্তিপুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন ও মাতৃপুত্র নকুল, সহদেব প্রাসাদবাসের আরাম থেকে বঞ্চিত। অকস্মাৎ পাণ্ডু মারা গেলেন বনের মধ্যেই এবং মাতৃ গেলেন সহমরণে। মুহূর্তের মধ্যে কুন্তির জীবনটা বদলে গেল। সেই থেকে পঞ্চ পাণ্ডব জননী কেবল মায়ের দায়িত্ব পালন করে এসেছেন জীবনের গ্রীষ্ম বর্ষা শীতে। পাঁচ ছেলের হাত ধরে হস্তিনাপুরের রাজপ্রাসাদে প্রত্যাবর্তন করলেন কুন্তি। কিন্তু প্রত্যাশা মতো যোগ্য মর্যাদা বা প্রতিষ্ঠা তিনি পেলেন না। ধৈর্য ধরে পালন করতে লাগলেন ছেলেদের সত্যের পথে। শুরু হলো জননী কুন্তির জীবন সংগ্রাম। পাণ্ডুর অবর্তমানে রাজ্য শাসন করছেন ধৃতরাষ্ট্র, ভীষ্ম ও বিদুরের সহায়তায়। ন্যায্য পথে সিংহাসনের অধিকারী জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির, এতেই যত গোল বাঁধলো। দুষ্ট দুর্যোধন পাণ্ডবদের জাত শত্রু মনে করে একাধিকবার তাদের বিনাশে উদ্যত হলেন। জননী কুন্তি অস্থির হয়েছেন, বিদুষের পরামর্শে বার বার রক্ষা পেয়েছেন পাণ্ডবেরা। তারা নেহাতি তখন বালক। এরপর দ্রোণাচার্যের প্রশিক্ষণে কুন্তির পুত্রেরা অস্ত্র শিক্ষা করল এবং এক বিশেষ দিনে বিরাট জনসমাবেশে অস্ত্র শিক্ষা প্রদর্শন উপলক্ষে কুরুকুলের রাজকুমারেরা উপস্থিত হল। কুন্তি বোধ করি এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। জনসমক্ষে তার কৃতি পুত্রেরা অতুলনীয় গুণ এবং ক্ষমতার প্রদর্শন করবে, মাতা কুন্তি এইটি কিন্তু চেয়েছিলেন। তিনি তখন কল্পনাও করতে পারেননি যে সেই দিনে যখন তার পুত্রদের অস্ত্র ব্যবহার মুগ্ধ ও স্তম্ভিত করছে সকলকে, তখন যখন ছেলেদের গৌরবে হয়তো গরবিনী মায়ের চোখে জল চলে আসছে, ঠিক তখন এক বলিষ্ঠ ধনুষ্টঙ্কারে চতুর্দিক কম্পিত করে এসে দাঁড়ালো এক উজ্জ্বল দর্শনীয় যুবক, অঙ্গে তার কবচ ও কুণ্ডল। কুন্তি হয়তো আপন দৃষ্টিকে বিশ্বাস করতে পারছিলেন না। মা তো ঠিক চিনতে পেরেছিলেন কর্ণকে,
এই তো সেদিন, এই তো সেদিন তাকে ভাসিয়ে দিয়েছিলেন অর্ষ নদীর জলে। কত বড় হয়ে গেছে, কত সুন্দর! সব থেকে বড় কথা, সে বেঁচে আছে। কুন্তি নিশ্চয়ই ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে তার প্রথম সন্তানকে বুকে জড়িয়ে ধরতে, কিন্তু নিজের নিজের কি পরিচয় দেবেন কর্ণের কাছে, পঞ্চ পাণ্ডবের কাছে, রাজবাড়ির আর 5টা মানুষের কাছে? কর্ণকে দেখে আনন্দে গর্বে মন ভরে গেল তার। কর্ণের সুত পুত্র পরিচয় ব্যথিত করল তাকে। কর্ণ সেদিন এসেছেন ধনুর্বিদ্যায় কুন্তির প্রিয় পুত্র অর্জুনের প্রতিদ্বন্দ্বিতা করতে। এই কথা জেনে চিন্তিত হয়েছিলেন কুন্তি। তাঁরই দুই ছেলে পরস্পরের সঙ্গে লড়াই করবে? জননী কুন্তি এই স্নায়ুর চাপ সইতে পারলেন না, তিনি জ্ঞান হারিয়েছিলেন। কুন্তি ভোজ সুতা মোহং বিজ্ঞাত আর্থা জগামচ। কর্ণ সুত পুত্র শুনে রাজকুমারদের সঙ্গে তার ধনুর্বিদ্যা প্রদর্শনে আপত্তি উঠল, কিন্তু দুর্যোধন লক্ষ্য করলেন যে কর্ণই একমাত্র অর্জুনের যোগ্য প্রতিদ্বন্দ্বী। তাই তড়িঘড়ি কর্ণকে তিনি অঙ্গরাজ্যের রাজমুকুট পরিয়ে সামাজিক স্তরে উন্নীত করলেন। কর্ণ রাজা হচ্ছেন দেখে কুন্তির মাতৃ হৃদয় তৃপ্তি পেয়েছিল নিশ্চয়, কিন্তু এক ভয়ঙ্কর সত্যের সম্মুখীন হলেন তিনি, অর্জুন ও কর্ণের চির শত্রুতা। এরপর কুচক্রী দুর্যোধনের দুরভিসন্ধি থেকে পুত্রদের রক্ষা করতে অনেক যন্ত্রণা সইতে হয়েছে কুন্তিকে। তার গোটা পরিবারকে লাক্ষাগৃহে পুড়িয়ে মারবার ষড়যন্ত্র করেছিল দুর্যোধন। বিদুরের সহায়তায় তারা রক্ষা পেলেন ঠিকই, কিন্তু বনে বনে পালিয়ে বেড়াতে হয়েছে তাদের দীর্ঘ দিন। রাজমাতা রাজার ছেলেদের নিয়ে অনিশ্চিত জীবন কাটিয়েছেন ক্লান্তিতে, অনাহারে, বিপদে। আত্মপরিচয় গোপন করে থেকেছেন জনপদে। তার পুত্রেরা এতদিনে বড় হয়েছে, যুধিষ্ঠিরের প্রজ্ঞা, ভীমের বাহুবল এবং অর্জুনের দক্ষতা ছিল কুন্তির বড় ভরসা। এই ভরসায় বুক বেঁধে রাজমাতা কুন্তি লড়াইটা চালিয়ে যেতে পেরেছেন। মাদ্রির পুত্র নকুল ও সহদেবকে অত্যধিক স্নেহ করতেন কুন্তি। বিশেষ করে কনিষ্ঠ সহদেবের প্রতি তার ছিল অকৃত্রিম অফুরান টান। এরপর পঞ্চ পাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর বিবাহ হল। মাতৃত্বের আর এক স্তরে উন্নীত হলেন কুন্তি। পুত্রবধূ হিড়িম্বা এবং দ্রৌপদীর প্রতি কুন্তির যে আচরণ ও স্নেহ, এই যুগেও সেটা অনুকরণযোগ্য। হিড়িম্বা রাক্ষস কুলে জন্ম তার, তা সত্ত্বেও ভীমসেন এবং হিড়িম্বার বিবাহে পরস্পরের আগ্রহ দেখে কুন্তি বিবাহে আপত্তি করেননি। রাজ পরিবারের কাছে কৈফিয়ত দেওয়ার দায় নিজের কাঁধে নিয়েছিলেন, আর দ্রৌপদীকে সহায়তা করেছেন সর্বদা, বিশেষ করে দুঃসময়ে, যখন রাজসভায় সর্বসমক্ষে দ্রৌপদী লাঞ্ছিতা, যখন যুদ্ধ শেষে দ্রৌপদী পুত্রহারা। পণ্ডিতেরা কেউ কেউ অবশ্য ভিন্ন মত পোষণ করেন এবং কুন্তিকে দোষারোপ করেন দ্রৌপদীকে পঞ্চস্বামীতে বাধ্য করবার জন্য। হয়তো কুন্তি চেয়েছিলেন তাদের পুত্রদের মধ্যে বিভেদ না আসুক। আগুনের শিখার মতো দ্রৌপদীকে বিবাহ করে অর্জুন অন্য ভ্রাতাদের ঈর্ষার পাত্র হয়ে যেতে পারতেন, কিংবা ব্যাসদেবের ভবিষ্যৎবাণী কুন্তি জানতেন যে পঞ্চ পাণ্ডবদের একটি স্ত্রী হবেন। তাছাড়া অর্জুনের সম্মতিতে যুধিষ্ঠির যখন সবাই মিলে দ্রৌপদীকে বিবাহ করতে ইচ্ছা প্রকাশ করলেন, বুদ্ধিমতী কুন্তি অমত পোষণ করেননি। পুত্রবধূ দ্রৌপদীকে নিয়ে সপরিবারে কুন্তি সগৌরবে রাজবাড়িতে ফিরে এলেন।
এবং যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থে রাজত্ব করতে লাগলেন। এই প্রথম বোধহয় জননী কুন্তি একটু সুখে একটু আনন্দে ছিলেন, কিন্তু তার সুখ বেশি দিন সইল না। দুষ্ট ও ঈর্ষান্বিত দুর্যোধন কপট পাশা খেলায় যুধিষ্ঠিরকে বিপর্যস্ত করে ফেলল। যুধিষ্ঠির সব হারালেন, সব সব, তাতেও শেষ হলো না। প্রকাশ্য রাজসভায় এক অবস্থা দ্রৌপদীকে যেভাবে অপমান করা হলো, একবিংশ শতকের ভারতীয় নারী এখনো সেটা ভুলতে পারে না। ছেলেরা বড্ড বাড়াবাড়ি করে ফেলেছে দেখে ধৃতরাষ্ট্র দ্রৌপদীকে বর দিয়ে সব ফিরিয়ে দিলেন, কিন্তু দ্বিতীয়বার পাশা খেলায় পরাজিত যুধিষ্ঠির 12 বৎসর বনবাস এবং 1 বৎসর অজ্ঞাতবাসে যখন চললেন ভ্রাতাদের ও স্ত্রী দ্রৌপদীকে সঙ্গে নিয়ে, পড়ে রইলেন কুন্তি একা বিচ্ছিন্না শোকাতুরা। মহাকাব্যে উল্লিখিত কুন্তির সে কাতরোক্তি হৃদয় বিদারক। এই প্রথম তার একমাত্র অবলম্বন, তার পুত্রদের থেকে তিনি বিযুক্তা, বিদুরের গৃহে আশ্রিতা। স্যাত্তু মহদ্ভাগ্য দোষোয়ং যাহং ইয়ুষ্মান জীজনম দুঃখ্যায়াস ভুজে তথ্যং যুক্তান অপ্যুত্তমৈর্গুণৈঃ সভাপর্ব। দীর্ঘ 13টা বছর কাটাতে হলো কুন্তিকে পুত্র বিনা, অথচ নিরন্তর পুত্র চিন্তায়, তাদের শুভ কামনায়। অজ্ঞাতবাসের পর ছেলেরা যখন ঘরে ফিরে এলো, তখনও শান্তি পেলেন না কুন্তি। দুর্যোধন পাণ্ডবদের 1 ফোঁটা ভূমি দানেও নারাজ হল। কুন্তি বুঝলেন যে যুদ্ধ বিনা যুধিষ্ঠির তার ন্যায্য সিংহাসন লাভ করতে পারবেন না, তাই শান্তির দূত কৃষ্ণ ধৃতরাষ্ট্রের কাছে যাওয়ার প্রাক্কালে যখন কুন্তিকে সাক্ষাৎ করলেন, তখন রাজমাতার অনুচ্চারিত ক্ষোভ এবং ক্ষত্রিয়ার দৃঢ়তা প্রকাশ পেল। ভ্রাতুষ্পুত্র কৃষ্ণকে জননী কুন্তি আবেগ বলিষ্ঠতা ও বুদ্ধি দিয়ে বোঝালেন যে পাণ্ডবদের অক্ষক্রীড়ায় পরাজয়, রাজ্যনাশ, বনবাস কোনো বিষয়ই তার কাছে ততটা যন্ত্রণাদায়ক নয় যতটা ব্যথা দিয়েছে দ্রৌপদীর প্রতি অমানবিক উৎপীড়ন। দ্রৌপদীর দুঃখে কুন্তির অন্তর মথিত হতে লাগল। রাজবধূ দ্রৌপদী কি নির্মম পরিবেশে স্বামীদের সঙ্গে অজ্ঞাতবাস করেছেন, অজ্ঞাতে বাসেও কত লাঞ্ছনা সয়েছেন। তিনিও তো তখন মা হয়েছেন, ছোট ছোট 5টি পুত্র সন্তান থেকে বিচ্ছিন্ন থেকেছেন বাধ্য হয়ে। কৌরবদের এই অন্যায় রাজমাতা কুন্তি মেনে নিতে পারেননি। তিনি কৃষ্ণের মাধ্যমে আপন পুত্রদের কাছে বার্তা পাঠিয়েছেন, এই অপমান ও অন্যায়ের প্রতিশোধ নিতেই হবে, উদ্বুদ্ধ করেছেন যুদ্ধে। অথো ধনঞ্জয়ং ব্রুয়াদ নিত্য যুক্তং বৃকোদরং যদর্থং ক্ষত্রিয়াসুতে তস্য কালোয়মাগত উদ্যোগ পর্ব। ক্ষত্রিয় পুত্র যুদ্ধে প্রাণ হারালেও ক্ষত্রিয় মাতা গৌরব বোধ করেন। কুরুক্ষেত্রের রণভূমিতে পাণ্ডব কৌরবের যুদ্ধের প্রস্তুতি শুরু হল। এই সময় বোধ করি মাতা কুন্তি জননীর চরম অস্বস্তিকর অবস্থা সহ্য করেছেন। তার মাতৃ হৃদয় 2 বিপরীত দিকে ধাবিত হয়েছে, কর্ণ এবং অর্জুন। জ্যেষ্ঠ পুত্র কর্ণের জন্য মায়ের স্নেহর ফল্গু ধারা নিভৃতে লালন করে এসেছেন কুন্তি, কিন্তু সময় তাকে এই কি পরীক্ষা এনে ফেলল। কর্ণার্জুন পরস্পরকে বধ করবার জন্য উন্মুখ, মানসিকভাবে বিপর্যস্তা কুন্তি
লাজ লজ্জা ভুলে জীবনে প্রথমবার এসে দাঁড়ালেন কর্ণের সামনে, উন্মোচন করলেন কর্ণের সত্যকার পিতৃ পরিচয়, অনুরোধ করলেন পাণ্ডব পক্ষে যোগদানের জন্য, প্রলোভন দেখালেন রাজমুকুটের, জ্যেষ্ঠ পুত্রের সামনে নিঃস্ব রিক্ত হয়ে গেলেন কুন্তি। এ যেন এক অচেনা কুন্তি, পুত্রের কৃপা প্রার্থী অভাগিনী জননী। ভয়ঙ্কর সত্য জেনে আঘাত পেলেন কর্ণ, কিন্তু অটল রইলেন, মাতাকে ক্ষত্রিয়ে সম্বোধনে দৃঢ়ভাবে জানালেন তিনি দুর্যোধনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। তবে আশ্বাস দিলেন, যুদ্ধে কর্ণার্জুনের মধ্যে যে কোনো একজন জীবিত থাকবেন, সুতরাং কুন্তি থাকবেন সেই পাঁচ ছেলের মা। হেরে গেলেন কুন্তি কর্ণের কাছে, আর কোনো সুখই তার মাতৃত্বের দাবি করতে পারলো না। মায়ের কোনো কর্তব্যই তো পালন করেননি তিনি, অধিকারটুকু চাইবেন কোন উপায়ে? আলিঙ্গন করলেন কুন্তি জ্যেষ্ঠ পুত্রকে, যার স্পর্শ থেকে নিজেকে বঞ্চিত করে এসেছেন চিরটাকাল। কর্ণ তখন নীরবে স্থির থাকলেন। ফিরে গেলেন কুন্তি সবার অলক্ষ্যে, পঞ্চপাণ্ডব টেরও পেল না। এরপর কুন্তি কর্ণকে দেখেছেন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে, মৃত কর্ণ রণক্ষেত্রে ভুলুণ্ঠিত। যুদ্ধ শেষ হলো, মায়ের ইচ্ছানুরূপ যুধিষ্ঠির রাজা হলেন, কিন্তু যুদ্ধের পরিণাম স্বরূপ মৃত্যুর মিছিল কুন্তিকে কেমন যেন বিযুক্ত উদাস করে তুলল। গান্ধারীর শতপুত্র নেই, কর্ণ নেই, কৌরব পক্ষের রথী মহারথীরা নেই, দ্রৌপদী পুত্র, কুন্তির পাঁচ পৌত্র কেউ নেই। এ যেন মহাশ্মশান, কুন্তি আনমনা হয়ে গেলেন। নারদ মুনির কাছে যুধিষ্ঠির কর্ণের প্রকৃত পরিচয় জানতে পারলেন, কর্ণ তার আপন ভ্রাতা। এই সংবাদ যুধিষ্ঠিরকে ব্যাকুল করে তুলল। রাজ্যপাট বৈভব সবই তাঁর তুচ্ছ মনে হলো, আপন জননীকে পাষাণ সম মনে হলো তাঁর। অসহায়তায় ক্ষোভে দুঃখে কুন্তির প্রতি অভিশাপ বর্ষণ করলেন যুধিষ্ঠির, ভবিষ্যতে নারী জাতি কিছুতেই কোনো কথা গোপন রাখতে পারবে না। শশাপ চ মহাতেজা সর্বলোকেষু যোষিতা ন গুহ্যং ধারয়িষ্যন্তি ইত্যেবং দুঃখ সমন্বিতা। শান্তি পর্ব। কি করবেন কুন্তি? তিনি তো নিরুপায়, পরিস্থিতির দাস। সারাটা জীবন ধরে তিনি শুধু বুক দিয়ে আগলেছেন পাঁচ ছেলেকে, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা কখনো ভাবেননি। আর্যক সুরের রাজপ্রাসাদে আদরিণী পৃথা কটা দিন বা রাজকীয় বৈভবে উপভোগ করেছেন জীবন? হ্যাঁ, যত্রতত্র বিচরণ করেছেন কেবলমাত্র পুত্রদের স্বার্থে, আর আজ পুত্র দ্বারা জননী অভিশপ্তা? কুন্তি স্থৈর্যের সঙ্গে মেনে নিলেন সব। তিনি তখন বৃদ্ধা, রাজকীয় বিলাসবহুল জীবনের আকর্ষণ থেকে বিযুক্তা। বছর 15 পর ধৃতরাষ্ট্র ও গান্ধারী বনগমনের সিদ্ধান্ত নিলেন। কুন্তিও মনস্থির করলেন বাকি জীবনটা অরণ্যবাসী হয়ে তাদের সেবায় ব্রতী হবেন। তারও আর রাজঐশ্বর্য ভালো লাগছিল না। প্রাণাধিক প্রিয় পুত্রদের কিন্তু কিছু জানালেন না, শুধু ধৃতরাষ্ট্র গান্ধারীকে অনুগমন করতে লাগলেন রাজবাড়ির সকলের সঙ্গে। নগরের প্রান্তে এসে পুত্রদের বললেন তার স্বেচ্ছা নির্বাসনের কথা। স্তম্ভিত হয়ে গেলেন যুধিষ্ঠির প্রমুখ সকলে, অনুনয় বিনয় করলেন মাকে ফেরানোর জন্য, কিন্তু কুন্তি তার সিদ্ধান্তে অনড় থাকলেন। বললেন,
জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণকে সসম্মানে স্মরণে রেখো, আর কনিষ্ঠ সহদেবের খেয়াল রেখো। জননীর আকস্মিক সিদ্ধান্তে ক্ষুব্ধ পুত্ররা শেষে অভিযোগের পন্থা নিল, রাজপ্রাসাদ ছেড়েই যদি চলে যাবেন তাহলে ছেলেদের দিয়ে এত বড় যুদ্ধ করালেন কেন কুন্তি? বনেই যদি বাস করবেন তাহলে ছেলেদের এই সেই ছোট্টবেলায় অরণ্য থেকে রাজবাড়িতে নিয়ে নেন কেন কুন্তি? কুন্তির বোধ হয় কৈফিয়ত দিতে আর ইচ্ছে করছিল না। তিনি তো ততদিনে মন থেকে অনেকটা বিযুক্ত হয়ে গেছেন, তাই শান্ত মনে জবাব দিলেন, তিনি যা যা করেছেন স্বামীর বংশ প্রতিষ্ঠা এবং পুত্রদের যশ বৃদ্ধির জন্যই করেছেন। আশ্রমবার্ষিক পর্বে এই কথা শোনা যায়। পুত্রদের ছেড়ে জননী কুন্তি চলে গেলেন বনে। সেখানে একদিন ব্যাসদেবের কৃপায় ও গান্ধারী ধৃতরাষ্ট্রের অনুরোধে রাজ পরিবারের মৃত পুত্রদের আবার আগেকার মতো দেখবার সুযোগ হয়েছিল। যুধিষ্ঠিরেরাও সেদিন বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গ দিতে এসেছিলেন বনে। হঠাৎ যেন স্বপ্নের মতো দুর্যোধনরা এলেন সম্পূর্ণ বিদ্বেষ মুক্ত মন নিয়ে। কুন্তির চোখের সামনে এসে দাঁড়ালেন কর্ণ। পঞ্চ পাণ্ডব দৌড়ে গেলেন জ্যেষ্ঠ ভ্রাতার কাছে, ছয়ে পুত্রের আলিঙ্গন বদ্ধ অবস্থা দেখলেন কুন্তি। এই দৃশ্য তার কাছে যে কতটা প্রার্থিত, ব্যাসদেব বুঝি বুঝেছিলেন, তাই মায়া বলে কুন্তির মনে শান্তি দিলেন তিনি। শান্ত জননী তপস্যায় মন দিলেন, তারপর এক বিধ্বংসী আগুনে প্রাণ বিসর্জন দিলেন। এই হলো সংক্ষেপে মহাভারতের মায়েদের কথা। তাদের মাতৃত্বের যন্ত্রণা বিশ্লেষণ করলে বোঝা যায় যে তাঁরা অনেকাংশেই ছিলেন তৎকালীন পুরুষশাসিত সমাজের নিরুপায় দর্শক। তাঁরা হয়তো রুখে দাঁড়িয়েছেন, নিজের কথা মাঝে মাঝে বলেছেনও, তবু সন্তান প্রতিপালন বিষয়ে শেষ কথা ছিল রাজবাড়ির পুরুষদের। আরেকটি বিষয় ভাবতে একটু অবাক লাগে, রাজবংশ এই রানীদের কাছ থেকে কেবলমাত্র পুত্রই কামনা করেছেন, একমাত্র গান্ধারী ছাড়া কোন রানীর তো কন্যা সন্তান হয়নি। গান্ধারী কন্যা লাভ করেছেন বটে, কিন্তু সে শতপুত্রের পর। সুতরাং পিতৃতান্ত্রিক সমাজে রাজপরিবারের ক্ষমতা নিয়ন্ত্রক রূপে পুত্র সন্তানের চাহিদা ছিল সর্বাধিক, নাকি মেয়ে হয়েছিল কিন্তু তাদের খবর মহাভারতকার রাখেননি? জানি না। আজ তাহলে আমার এই ছোট্ট কিছু মনের উপলব্ধি সবার সাথে ভাগ করে নিয়ে আজকে বিদায় নিই। অসাধারণ, বুঝতে পারলাম যে আপনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত, আপনার এই পাঠই সেটা পরিচয় দিল। মানে মহাভারতের অনেক কিছু জানা, অনেক কিছু অজানা আজকে আপনার বলার গুণে প্রতিভাত হলো আমাদের কাছে, একদম আমরা মুগ্ধ হয়ে আপ্লুত হয়ে শুনলাম। সকলেই সেই কথাই লিখছেন দর্শকদের মধ্যে থেকে। একজন একটা জিনিস জানবার জন্য বলেছে, আপনাকে আমি সেটা দিলাম, স্বরূপ মুখার্জি উনি বলছেন, অমর অশ্বত্থামার মাতা কৃপির কথা যদি বলেন। আজকে থাক, সেটা তো একটা বড় গল্প, আচ্ছা খুব সুন্দর কাহিনী। হ্যাঁ, নিশ্চয়ই একদিন সুযোগ সুযোগ হলে একদম বলবো, অবশ্যই বলবো। হ্যাঁ, আমার আমার কাছ থেকে আর আরেকটু কাব্যে উপেক্ষিত আরো কিছু নারী ছিলেন, তাদের অনেকে আছে, অনেকে আছেন, এবং এই দুঃশলার কথা যখন উঠলো, এনার বিষয়ে আমরা একদমই জানি না। আমরা কিন্তু চাইবো
আপনার দুর্গা পুজোর এই পুজোর এই ব্যস্ততা এবং এই উৎসব মরশুম শেষ হয়ে গেলে আমরা আবার আপনাকে নিশ্চয়ই চাইবো, আপনার মতো এত গুণী মানুষের কাছ থেকে আমাদের কিছু জানার, কেন মহাভারত তো আমরা এমনি জানতে পারবো না, আপনাদের হাত ধরেই আমাদের জানতে হবে। তো সেই তো আমার মনের কথাগুলো ভাগ করে নিলাম, আর কিছু নয়, গল্প তো সবারই জানা। নিশ্চয় নিশ্চয়। তো মানে হ্যাঁ সঞ্জয় কিছু বলবে? হ্যাঁ, আমি একটা অন্য প্রশ্ন ছিল যে দিদি কি এখনো কি অভিনয়ের সাথে যুক্ত আছেন? হ্যাঁ হ্যাঁ, এই তো 4 তারিখে আমার শো হয়ে গেল। কোন গ্রুপে আছেন আপনি যদি বলেন? অনেক অনেক দলে আছি। আমার 4 তারিখে যে শোটা হলো যৌথপরিবার.com স্বজন কজনের, স্বজন কজন বলে একটি নাট্যদল, তা বাদে অনেক দলে অনেক দলে আছি, সমকালীন শিল্পী বৃন্দ, তারপরে দুর্গাদাস স্মৃতি সংঘ, ওদের সাথে আমি রিসেন্টলি বেশ কিছু নাটক করেছি। আমার আমার শুনতে শুনতে সেই তৃপ্তি মিত্র বা শাওলি মিত্রের ওই ঘরানাটার কথা মানে খুব মনে আসছিল, আপনার বলার যে ধরনটা সেইটা ওই আমাদের সেই এটা স্মরণ করিয়ে দিচ্ছিল। আসলে থিয়েটারের মেয়ে তো আমরা, একদম একদম। তো আমরা সেজন্য আপনাকে আর আমরা সময় নষ্ট আপনার করব না, শুধু যাওয়ার আগে দর্শকদের কাছে একটু জানাই আমাদের প্রতি রবিবার আমরা 8টার সময় মিলিত হই, আগামী রবিবার 19 সেপ্টেম্বর আমরা নিয়ে আসবো যাকে, তার নাম হচ্ছে ডক্টর দীপশিখা রেড্ডি। উনি অরবিন্দ দর্শনের তত্ত্ব প্রয়োগ নিয়ে বলবেন, আপনারা নিশ্চয়ই যুক্ত হবেন। আর সকলকে আবার দুর্গাপূজার আগে জানিয়ে রাখি, দিদি দক্ষিণ কলকাতার একটি বিশিষ্ট পূজাতে এবারে দুর্গাপূজা করবেন তার দলকে নিয়ে, এটা একটা অনন্য অভিজ্ঞতা নিশ্চয়ই হবে। এবং এবং আশা করি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা সেটা দেখতেও পারবেন, বা যারা গিয়ে দেখতে পার সুযোগ পাবেন নিশ্চয়ই দেখবেন, কেননা এটা একটা অভিনব জিনিস। তো হ্যাঁ, আমরা প্রথাগতভাবে তো করছি দুর্গাপূজাটি, কিন্তু তার সাথে সাথে শুভবস্তুর কিছু আলাদা স্টাইল স্টেটমেন্ট থাকে, সেগুলো সংযুক্ত হচ্ছে, এবং আশা করছি যে যারা পূজো দেখবেন তাদের ভালো লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা একদম একদম। তাই জন্য আপনার কাছে আবার আমরা জানালাম যে আবার কিন্তু আসতে হবে আমাদের আরো গল্প শোনানোর জন্য। নিশ্চয় নিশ্চয়, ধন্যবাদ, আসি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে।